হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে। তো ফ্রেন্ড, আমরা কিন্তু চলে আসছি হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এবং ল্যাপটপের শোরুমে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো ল্যাপটপ। সো আমরা কিন্তু আজকে ল্যাপটপ নিয়ে আলোচনা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু ইউজ ল্যাপটপ। ফ্রেন্ড, এই মুহূর্তে আছি কিন্তু আইটিভিটিতে, আর সামনে দেখতে পাচ্ছেন শান্ত ভাই কিন্তু আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনাদের দোয়ায়। আচ্ছা, তো আজকে কিন্তু আবার চলে আসছি আপনাদের অ্যাভেলেবেল কালেকশনগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য। জি ভাইয়া, ফার্স্টে জানতে চাইবো আপনাদের আসলে লোকেশনটা একটু বলে দেন। জি ভাইয়া, আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 ফলপট্টি মসজিদকলি বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিং এ, সামাদ প্লাজার তৃতীয় তলায় আইটিবিডি। আর যেহেতু মেট্রোলে কাজ চলতেছে, কেউ যদি মেট্রোলে পিলার ধরে আসে 249 নম্বর পিলারের পশ্চিম পাশে যে গলিটি আছে সেই গলি বরাবর আসলে আপনার হাতের বাম পাশে সামাদ প্লাজার তিনতলা আইটিবিডি। তিনতলায় আইটিবিডি। আর আমাদের কিন্তু গুগল ম্যাপে লোকেশনও দেওয়া আছে, আইটিবিডি লিখে সার্চ করলে চলে আসবে। মানে গুগল ম্যাপে সার্চ করলে চলে আসবে? চলে আসবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা জি। তো আজকে কি ধরনের ল্যাপটপগুলো দেখাবেন? আজকে হচ্ছে ওই আগের মতো একদম মিড রেঞ্জ থেকে শুরু করে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের মধ্যে ল্যাপটপগুলো দেখাবো, কিন্তু আজকের কালেকশনগুলো একটু ভিন্ন, আগের কালেকশনের থেকে একটু ভিন্ন, আর প্রাইসগুলো একদম রিজনেবলে দেখাবো। তো আমরা শুরু করি নাকি ভিডিওটা? তো ভাই, প্রথমে কোন ল্যাপটপটা দিয়ে শুরু করবেন? সর্বপ্রথমে যেটা শুরু করবো একদম রিজনেবল প্রাইস থেকে, একদম রিজনেবল প্রাইসে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে ডেলের একটি ল্যাপটপ, ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের। এটা কিন্তু 180 ডিগ্রি রোটেট করা ফ্যাসিলিটিসটা আছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি। এটা কনফিগারেশনটা বলে দিই, এটা কনফিগারেশন হচ্ছে Core i3 4th generation প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার 4GB RAM, 2GB গ্রাফিক্স পেজ আছেন এবং 500GB হার্ড ডিস্ক থাকছে। এটা কিন্তু টোটালি কাস্টমাইজেবল, চাইলে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন, একদমই ফ্রেশ কন্ডিশন হ্যান্ডি একটা ল্যাপটপ। এই ল্যাপটপের প্রাইস আমরা রাখছি মাত্র 19,990 টাকা। এটা কি বিজনেস সিরিজের ল্যাপটপ? বিজনেস সিরিজের ল্যাপটপ, ডেল ল্যাটিটিউড, মডেলটা বলে দিই 3340 বিজনেস সিরিজের। এটা কিন্তু এটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবে, যারা বিগিনার লেভেলে অফিস এক্সেলে কাজ করতে যাচ্ছে, যারা গ্রাফিক ডিজাইনে কাজ করতে যাচ্ছে, খুবই ইজিলি কাজগুলো করতে পারবে। প্রাইসটা একদম রিজনেবল, মাত্র 19,990 টাকা। 19,990 টাকা, জি। আচ্ছা, তারপরে নেক্সট আর একটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে একদম গর্জিয়াস একটা ল্যাপটপ। জাস্ট দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা, আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই, ব্যাক সাইডটাও যদি একটু দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন, ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু বলা যায় ভাইয়া। আর এটা কনফিগারেশনটাও তেমনই আপডেট, Core i3 6th generation প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার 4GB RAM এবং 128GB SSD ইউজ করা হয়েছে, 2GB কিন্তু গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে, ফুললি টাচ স্ক্রিন, IPS ডিসপ্লে, চোখের কোনো ক্ষতি করবে না। আর এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি মাত্র 22,990 টাকায়। 22,990 টাকা, মাত্র 22,990 টাকায় Core i3 6th generation, 128GB SSD, 4GB RAM, 2GB গ্রাফিক্স। এটা কিন্তু কাস্টমাইজেবল, টোটালি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন, যারা চাচ্ছেন ভারী মানের কাজগুলো করতে, রিজনেবল প্রাইসে ল্যাপটপ লাগবে, ক্যারি করবেন, হ্যান্ডি একটা ল্যাপটপ লাগবে, তারা কিন্তু ল্যাপটপটি দেখতে পারেন, টাচ স্ক্রিন সহ মাত্র 22,990 টাকা। একটা কথা হচ্ছে যে ক্যারি করার জন্য অনেক সহজ হবে, অনেক সহজ, একদম ইজি, চাইলে যে কোনো জায়গায় ক্যারি করে ইউজ করতে পারবেন, একদম হ্যান্ডি, ট্রাভেলিং এবং অফিস বা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আর রিজনেবল প্রাইসে মাত্র 22,990 টাকা। আচ্ছা, নেক্সটে নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে লিনোভোর মধ্যে একটি পপুলার মডেল, এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের মধ্যে লিনোভোর একদম পপুলার একটি মডেল। এটার মডেলটা হচ্ছে X250 লিনোভো থিং প্যাডের। এটা কিন্তু আপনার প্রসেসরটা খুবই আপডেট, Core i5 5th generation প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার 8GB RAM এবং 4GB কিন্তু গ্রাফিক্স থাকছে, 500GB হার্ড ডিস্ক থাকবে, কাস্টমাইজেবল, চাইলে কাস্টমাইজ করে SSD ইউজ করতে পারবেন। তো এটার প্রাইস আমরা রাখছি মাত্র 23,990 টাকায়। 23,990 টাকা, মাত্র 23,990 টাকায় কিন্তু থিংপ্যাড একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন, 180 ডিগ্রি রোটেট করা ফ্যাসিলিটিসটি আছে এবং যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ। দেখেন অনেক স্লিম, কিন্তু অনেক স্লিম, ল্যাপটপের কন্ডিশন দেখে আসলে বোঝা যায় না যে এগুলো ইউজ ল্যাপটপ। আসলে বাইরের দেশে আসলে ওরা আসলে খুব কেয়ারফুলি ইউজ করে, তো জি জি অবশ্যই, আমাদের দেশের পাবলিক ইউজ করলে তো অনেক ফ্রেশ থাকার কথা, কন্ডিশনটা এত ফ্রেশ হওয়ার কথা না, বাইরের দেশে ইউজ করার কারণে এগুলো কন্ডিশনগুলো আমরা খুবই ফ্রেশ পাই। এর মধ্যে আমরা চেক করে দেখা গেছে যেগুলো আরো বেটার কন্ডিশনে পাই ওগুলো আমরা কাস্টমারকে প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা, নেক্সটে আর প্রাইসটা থাকছে মাত্র 23,990 টাকা। 23,990 টাকা, আচ্ছা। তো নেক্সটে যেটা দেখাবো সেটা কিন্তু একদম গর্জিয়াস একটা ল্যাপটপ, দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপ। আচ্ছা, দেখাই যাচ্ছে অনেক একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আর এটার 180 ডিগ্রি রোটেট করা যায়, যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ, একদম ফ্রেশ কন্ডিশন। কনফিগারেশনটা বলে দিই, এটা কনফিগারেশন হচ্ছে Core i5 5th generation প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার 8GB RAM এবং 4GB গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, 500GB হার্ড ডিস্ক আছে, টোটালি কাস্টমাইজেবল, কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ব্যাকলাইট কিবোর্ড থাকবে এবং রাবার কোটেড করা বডি, মানে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না ল্যাপটপটাতে। তো এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি মাত্র 25,990 টাকা। 25,990 টাকা, মাত্র 25,990 টাকা হলে কিন্তু আকর্ষণীয় ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। আর এগুলোর ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো থাকবে, প্রত্যেকটা ল্যাপটপে আপনার অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনো মডেলে 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং গ্যারেন্টিও থাকবে, যদি এর নিচে আসে সেক্ষেত্রে আমরা ল্যাপটপ বা ব্যাটারি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেবেন, মানে
কাস্টমার যা চাইবে আর কি। জি জি অবশ্যই। আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসটা বলে দিই, আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি 15 ডেজ এর রিপ্লেসমেন্ট থাকবে এবং 5 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি। গিফট দিচ্ছেন না? অবশ্যই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট থাকবে। গিফট আমরা নাহলে একটু শেষেই দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ওকে জি অবশ্যই। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একদম গর্জিয়াস একটি ল্যাপটপ। দেখেন এইচপি এর মধ্যে একদম প্রিমিয়াম সেগমেন্ট একটি ল্যাপটপ। এটা কনফিগারেশনটা হচ্ছে কোরাই 7 এর 6 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 256 SSD, 8GB RAM এবং 4GB গ্রাফিক্স রয়েছে। এটা কিন্তু কাস্টমাররা প্রিভিয়াস ভিডিওতে দেখেছে, এটা আমাদের কাছে এখন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে জানানো হচ্ছে। আর এটার মডেলটা বলে দিই, HP 1040G3 কোরাই 7 এর 6 জেনারেশন, 256 SSD, 8GB RAM এবং 4GB গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে এবং সম্পূর্ণ মেটাল বডি, আলট্রা স্লিম একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। অনেক স্লিম, কিন্তু অনেক স্লিম ল্যাপটপ। আর এর কি টোটালটা মেটাল বডি না? এটা টোটাল মেটাল বডি। ফোলিও সিরিজ এটা? এটা ফোলিও সিরিজ। আচ্ছা, 1040 ফোলিও G3। এটার প্রাইস আমরা রাখছি রিজনেবল প্রাইসে মাত্র 38,990 টাকা। 38,990 টাকা, মানে এভরিথিং, সব ধরনের কাজ তো করা যাবে, সব ধরনের এভরি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সব ধরনের। যারা ফ্রিল্যান্সার ইউটিউবার আছে তারা কিন্তু ল্যাপটপটি ইউজ করতে পারেন, লুকিংটাও অস্থির প্লাস হচ্ছে কাজ করার জন্য বেটার একটা। আচ্ছা, এটাতে কি গ্রাফিক্স কার্ড আছে? এটাতে গ্রাফিক্স কার্ড নাই, এটাতে হচ্ছে আপনার বিল্ট ইন গ্রাফিক্স থাকে, ইন্টেল এসডি গ্রাফিক্স থাকে। এগুলো অনেকগুলো ভেরিয়েন্ট হয় যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আসে, ওগুলো আসলে ওগুলো আমরা ভিডিওর মাধ্যমে রিভিল করে দেবো। আচ্ছা আচ্ছা, তারপরে তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে, কিছুক্ষণ আপনি যেটা কিছুক্ষণ আগে যেটা বললেন যে আসলে ল্যাপটপে কিছু কিছু কাজ করতে হয় যেগুলোর জন্য আসলে গ্রাফিক্সের প্রয়োজন হয়, কিন্তু যদি এরকম কনফিগারেশনের ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনার গ্রাফিক্সের প্রয়োজন হবে না। কারণ এটা হচ্ছে আপনার HP 840G4 কোরাই 7 এর 7 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার 512GB NVMe M.2 SSD এটাতে এবং 16GB RAM থাকছে DDR4 এর। আচ্ছা, সাথে কিন্তু 8GB ইনবিল গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে, ফুল এইচডি IPS ডিসপ্লে, চোখের কোনো ক্ষতি করবে না। 14.1 ইঞ্চি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ব্যাকলাইট কিবোর্ড থাকবে এবং এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ, যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, বড় বড় ভিডিও রেন্ডার করবেন, প্লাস হচ্ছে যারা অ্যানিমেশনের কাজ করতে চাচ্ছেন, তারা এই ল্যাপটপ দিয়ে স্মুথলি কাজগুলো করতে পারবেন। আর এটা কিন্তু আরও আপগ্রেড করে আপগ্রেডেবল, চাইলে আপগ্রেড করে 32GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন, ডুয়াল স্টোরেজ আছে, SSD হার্ড ডিস্ক দুটো একই সাথে ইউজ করতে পারবেন। এটাতে না? এটাতে। আচ্ছা আচ্ছা, তো প্রাইসটা বলে দিই, প্রাইসটা রাখছি মাত্র 46,990 টাকা। 46,990 টাকা, কোরাই 7 এর 7 জেনারেশন, 512 SSD, 16GB RAM, 8GB গ্রাফিক্স এটাতে। জি, মানে সব কিছু দিয়েই একদম টোটাল কনফিগার, চাইলে আরও আপগ্রেড করে আরও ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনাদের কাছে কি ম্যাকবুক নাই? জি ভাই, ম্যাকবুকের কিছু কালেকশন আছে। আচ্ছা, অনেকে আসলে কমেন্ট করে যে ভাই ম্যাকবুক দেখান। জি জি অবশ্যই, তো ম্যাকবুকের কয়েকটা কালেকশন দেখব। ম্যাকবুকের একটা কালেকশন আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনার, এটা আপনার ম্যাকবুক প্রো, ম্যাকবুক প্রো 2016, ম্যাকবুক প্রো 2016, এটা কিন্তু কোরাই 7 ভেরিয়েন্টটা। আচ্ছা, কোরাই 7, আর এটার কনফিগারেশনটা বলে দিই, 256 SSD থাকবে, 8GB RAM থাকবে এবং এটা কিন্তু টাচবার সহ, এটা কিন্তু টাচবার সহ আছে, অসাধারণ ফ্রেশ কন্ডিশনে 13-ইঞ্চ ল্যাপটপটা। এটার সাইকেল কাউন্টটা খুবই ভালো, ব্যাটারি ব্যাকআপটা অ্যারাউন্ড 6 to 8 hours ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আচ্ছা, আর এটার প্রাইস আমরা রাখছি মাত্র 85,000 টাকা। 85,000 টাকা, 85,000 টাকা, 2016 কোরাই 7টা একদম। দেখেন, লুক লাইক ফ্রেশ, একদম ফ্রেশ। এটা কিন্তু কোরাই 5টা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, 2017টা, সেটা বেস কনফিগারেশন আছে, 256 SSD, 8GB RAM, সেটার প্রাইস একটু কম, সেটা হচ্ছে 75,000 টাকা। তো আরো কিছু উইন্ডোজের ল্যাপটপ দেখিয়ে দিই, যেমন ফার্স্টে এই ল্যাপটপটা দেখাই, এটা হচ্ছে সিরিজের, ইয়োগা সিরিজের Lenovo Yoga Slim 7। দেখেন কতটা ফ্রেশ ল্যাপটপ, কতটা ফ্রেশ, কতটা স্লিম। এটা কিন্তু একদম লেটেস্ট প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার লিনোভোর একদম লেটেস্ট প্রোডাক্ট, লিনোভো। এটা হচ্ছে 11 জেনারেশন একটি ল্যাপটপ, 11 জেনারেশন। এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে ছিল, এটা হচ্ছে আপনার ইন্টেল ইভো সার্টিফাইড ল্যাপটপ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যারা অফিসিয়াল কাজ করে, অফিসিয়াল পারপাসে যারা কমার্শিয়াল কাজগুলো করে, যারা অফিসের বড় বড় CEOরা আছে, তাদের জন্য আসলে স্পেশালি ল্যাপটপগুলো বানানো। কনফিগারেশনটা বলে দিই, কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে আপনার 512GB NVMe M.2 SSD, 8GB RAM থাকছে DDR4 এর এবং 4GB কিন্তু গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। আর এটাতে কিন্তু আপনার ইন্টেল আইরিস XC গ্রাফিক্সটা আছে, যেটা আপনার 4GB ডেডিকেটেড গ্রাফিক্সের সমতুল্য। তো এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি মাত্র 69,990 টাকা। এটা কিন্তু একদম রেয়ার এডিশন, মানে এটা হচ্ছে আপনার ইয়োগা স্লিম 7 এর মধ্যে একদম রেয়ার এডিশন। কালারটা হচ্ছে পার্পেল কালার, এটা আমরা অনলাইন ওয়েবসাইটে সার্চ করলে অ্যারাউন্ড এটার মার্কেট প্রাইস 1200 থেকে 1300 ডলার পড়ে যায়। সেক্ষেত্রে ব্র্যান্ড নিউ যদি আপনি কিনতে যান, 130,000 থেকে 140,000 টাকা প্রাইস পড়বে। আচ্ছা, আপনার বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে, এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 69,990 টাকা। 69,990 টাকা, একদম অর্ধেক দামে। আচ্ছা, তো নেক্সট আর একটা ল্যাপটপ দেখাই, সেটা হচ্ছে আপনার HP-র গর্জিয়াস একটা ল্যাপটপ। কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর, এটা কিন্তু গর্জিয়াস একটা কালার, আমার পার্সোনাল ফেভারিট।
এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট করা যায়, চাইলে ট্যাব হিসেবে ইউজ করা যাবে, টাচ স্ক্রিন, ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে, কনফিগারেশনটা আপডেট কোরাই 5 এর 11 জেনারেশন, 11 জেনারেশন একদম লেটেস্ট প্রোডাক্ট এটা, কোরাই 5 এর 11 জেনারেশন। এটা হচ্ছে আপনার 11 জেনারেশন প্রসেসর থাকবে কোরাই 5 এর সাথে, 512 জিবি এসএসডি থাকবে, 8 জিবি র‍্যাম থাকবে DDR4 এর, এবং 4 জিবি কিন্তু গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার ইন্টেল আইরিস XE গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, আর এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে 14.1 ইঞ্চি, আর 360 ডিগ্রি রোটেট করার ফ্যাসিলিটিসটি আছে, একদম আলট্রা স্লিম দেখেন। অনেক স্লিম একটা ল্যাপটপ, যে কোনো জায়গায় ক্যারি করে ইউজ করতে পারবেন, ভারী মানের কাজ করতে পারবেন। এগুলো ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে, 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে, 5-6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা। আর এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি একদম রিজনেবল প্রাইসে, মাত্র 79,990 টাকায়, 79,990 টাকায় একদম ফিচার্স ফুল একটা ল্যাপটপ, কোরাই 5 এর 11 জেনারেশন, 512 জিবি NVMe SSD, 8 জিবি র্যাম থাকছে, ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে, 360 ডিগ্রি রোটেট করে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, মাত্র 79,990 টাকায়। আচ্ছা, আর নেক্সট আর একটা ল্যাপটপ দেখাই, সেটা হচ্ছে আপনার গেমিং ল্যাপটপ। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে আপনার HP-র, এটা হচ্ছে আপনার রাইজেন প্রসেসরের। আচ্ছা, এটা হচ্ছে রাইজেন 5 Pro 4000 সিরিজ প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু আপনি গেমিং ল্যাপটপ, আর সাইজটা দেখতে পাচ্ছেন 15.6 ইঞ্চি, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, এর স্ক্রিন সাইজটা কিন্তু বেশ বড় এবং বর্ডারটা কিন্তু একদম চিকন চিকন, হ্যাঁ একদম স্লিম বর্ডার, বলতে গেলে এটা বর্ডারলেস ডিসপ্লে, আপনি একটা ডিসপ্লেতে একসাথে দুটো কাজ করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। প্রসেসরটা হচ্ছে রাইজেন 5 Pro 4000 সিরিজ প্রসেসর, একদমই লেটেস্ট প্রসেসর মার্কেটে। তো এটার কনফিগারেশন হচ্ছে 512 জিবি NVMe SSD থাকবে, 8 জিবি র্যাম থাকবে, 3200 MHz, মানে 3200 MHz র্যাম থাকবে এটাতে, আর 4 জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স থাকছে, রেডন ভেগা গ্রাফিক্স থাকছে ডেডিকেটেড। তো এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি অফার প্রাইসে মাত্র 63,990 টাকায়, অফার প্রাইস দিয়ে 63,990 টাকায়। এটা হচ্ছে একটা গেমিং ল্যাপটপ, সব ধরনের গেম খেলা যাবে নাকি? সব ধরনের মোটামুটি গেম খেলা যাবে, এটা হচ্ছে গেমিং এর রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে, যে গেমিং এর রিকোয়ারমেন্ট এটার সাথে ম্যাচ করবে সেই গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। আর গেমিং ল্যাপটপ বলে অনেকে মনে করে যেগুলো দিয়ে শুধু গেমই খেলা যাবে, কাজ করা যাবে না, তাদেরকে একটু আমি বলে দিই, গেমিং ল্যাপটপ বোঝানো হয় যে ল্যাপটপগুলোর ধারণ ক্ষমতা অনেক বেশি হয় বা অনেক ভারী কাজের জন্য ইউজ করা হয় ল্যাপটপটা। তো এটা দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন, যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন বা অ্যানিমেশনের কাজ করতে যাচ্ছেন, তারাও এই ল্যাপটপ নিতে পারেন, ল্যাপটপ দিয়ে তারা স্মুথলি কাজ করতে পারবেন, আপগ্রেডেবল ফ্যাসিলিটিস আছে, চাইলে আপগ্রেড করে ইউজ করতে পারবেন। আর কন্ডিশনটা যদি আমি দেখাই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, ফ্রেশ, একদম কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিছুই নাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আর প্রাইসটা থাকছে মাত্র 63,990 টাকা। জি আচ্ছা, ল্যাপটপের সাথে গিফটগুলো দেখা দেন। জি অবশ্যই, আজকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট থাকছে, সেই গিফটগুলো হচ্ছে একটি গেমিং মাউস থাকছে, ওকে, এই বিফোর টেক বেপন টেকের, এবং একটা মাউস প্যাড থাকছে, এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যাজুয়াল আইটিভিটির ব্যাগটা থাকে, সেটা আমরা দেখাচ্ছি না, এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে, আর মাউস প্যাডটা অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, বাইরে থেকে নেওয়ার সিস্টেম, যারা চায় ডেলিভারির মাধ্যমে নিতে, তাদের জন্য কিন্তু আমাদের সবসময় দুটো ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল থাকে, একটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আর একটা হচ্ছে হোম ডেলিভারি। যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন, তারা আমাদের কন্ট্যাক্টের 2 নম্বরে যোগাযোগ করে আমাদেরকে নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি টেক্সট করতে হবে, এবং 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বুকিং দিয়ে দেবো, ঠিক 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে। আচ্ছা, আর দ্বিতীয় সিস্টেমটি হচ্ছে হোম ডেলিভারি, যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছেন, তারা আমাদের কন্ট্যাক্টের 2 নম্বরে যোগাযোগ করলেই হবে, আচ্ছা। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক ল্যাপটপ, অনেক ধরনের ল্যাপটপ, দামি কম দামি সব ধরনেরই আছে, আমরা কিন্তু লিমিটেড কিছু এডিশন আপনাদের দেখানোর ট্রাই করলাম। জি অবশ্যই, সো আপনারা চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর সরাসরি ভিজিট করলে কিন্তু সবচেয়ে ভালো হয়, মানে সবচেয়ে ভালো হয়, আর আমাদের মধ্যে একদম কাঙ্ক্ষিত ল্যাপটপটি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের এখানে কিন্তু আপনার একদম আপডেট প্রোডাক্ট থেকে শুরু করে একদম বাজেটের মধ্যে, যেমন একদম হাই রেন্ডের আমি যদি বলি অ্যাপল ম্যাকবুক প্রো এয়ার 11 জেন 10 জেন, তারপর হচ্ছে একদম লো বাজেটের মধ্যে যারা চাচ্ছেন, যেমন 3rd জেন 4th জেন, এই ল্যাপটপগুলো একদম হাই থেকে মিড বাজেটের মধ্যে ল্যাপটপগুলো থাকে। আচ্ছা, ভিডিও বড় হওয়ার কারণে সবগুলো দেখাতে পারতেছি না, এই জন্য দুঃখিত, আর অবশ্যই আপনারা ভিজিট করবেন আইটিভিটি। সো আজকের মতো সান্ধবের কাছ থেকে এবং আইটিভিটি থেকে বিদায় নিচ্ছি, ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভাই আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ডিসক্রিপশনে আইটিভিটির অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবো, চাইলে সরাসরি আসতে পারেন, অনেক ল্যাপটপ আছে, আপনারা চাইলে এখানে এসে বসে থেকে দেখে শুনে বুঝে আপনাদের বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন, আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আইটিভিটি থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।